রিপন আপনার পরিচয় বলুন। স্যার, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন, ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, আপনি রফিকুল ইসলাম রিপন, আপনি ঢাকা থেকে বলতেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি 50 ডলার একটি কাজ পেয়েছেন। এই কাজটি বাইরের কাছ থেকে আসছে নাকি বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে? স্যার, আপনার দেখানো যে স্পেশাল ক্লাসটা ছিল স্যার, সেখান থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার সাথে কন্ট্যাক্ট করি, মানে যোগাযোগ করি, দেন ওনার সাথে এক পর্যায়ে উনি এটা আর কি কাস্টমারটা সেন্ড করতে বলে, আমি কাস্টমারটা সেন্ড করে এই অর্ডারটা পেয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে মাস্টার প্রুফ দেন, আমি আপনার কাজটা বুঝিয়ে দিই। আর এই কাজটা মূলত কিসের কাজ? এটা স্যার একটা ওয়েবসাইট হেলথ মানে রিলেটেড আর কি, ওনার কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার ট্রাভেলিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে বিভিন্ন প্রোডাক্টগুলো স্যার মানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে স্যার, একটু দেখে নিন। মূলত এটা হেলথ এর আর কি ওয়েবসাইট আর কি। আপনি মানে মূলত কি করবেন, তার জন্য মার্কেটিং করবেন? না, উনি স্যার হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করাতে চাচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করার জন্য। উনি নিজে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করছিল কিন্তু কোনো ধরনের সেল আসে নাই, এখন উনি হয়তো সঠিক ওয়েতে করতে পারে নাই, যার কারণে আমার সাথে কথা বলে পরে উনি বলছে ঠিক আছে তুমি তাহলে এটা আমার একটা পেইড অ্যাড ক্যাম্পেইন রান করো। তো আমি বলছিলাম যে আমি আপনার মাস্টার কার্ড ইউজ করবো আর কি। ওনার সাথে স্যার যে কথাগুলো হয়েছে, আমি একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইয়াতে রাখছি, মাইক্রোসফট ওয়ার্ডে রাখছি আর কি, আমি আপনি চাইলে স্যার দেখাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দেখান। আচ্ছা এটা না স্যার, আমি আমি স্যার একটু প্রথম থেকে ওনার সাথে এইভাবে কথা শুরু হয় আর কি। কোথায়, আমাকে একটু দেখান। স্যার ওয়ার্ড ওয়ার্ড ইয়া তো মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছি, দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে। আচ্ছা আমাকে মুখে বলেন, সমস্যা নেই, আমাকে মুখে বলে দেন। সে তার মাস্টারকার্ড দিবে উনি আপনাকে হচ্ছে, অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য। হ্যাঁ হুম মানে ওনার সাথে এরকমই কথা হয়েছে যে আমি বলছি আমি চাইছিলাম ওনার কাছ থেকে মানে $100 যে আমি আপনার ইয়াটা করে দিব, আপনি আমাকে $100 দিবেন। বলছে যে না, আমি যেহেতু আমার মাস্টার কার্ড ইউজ করবে তুমি, আমি তোমাকে $50 দেই, আমার মাস্টার কার্ড ইউজ করে তুমি আমাকে অ্যাড ক্যাম্পেইন রান করা দিও গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে। গুগল অ্যাডওয়ার্ডস সম্পর্কে ওনার ধারণা নাই, উনি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করছিল নিজে নিজে হুম হুম কিন্তু কোনো সেল হয় নাই, এখন কেন হয় নাই স্যার এটা আমি জানি না। পরে উনি আমাকে বলছে যে অ্যাডওয়ার্ডস সম্পর্কে আমার কোনো ধারণা নাই, যেহেতু তুমি এটার সম্পর্কে অভিজ্ঞ তাহলে আমার এই ওয়েবসাইটটাকে অ্যাড ক্যাম্পেইন করে দাও, আমার যদি সেল হয় আমি নেক্সটে তোমাকে আরো কাজ দিব। আচ্ছা ঠিক আছে, তো সে কি মূলত আপনাকে, উনি এই প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছে। আচ্ছা আমরা তো এই কাজটা করতে পারবো, সে কি আপনাকে মাস্টার কার্ড এগুলো দিয়ে ফেলছে? স্যার দেয় নাই এখনো, উনি দিবে বলছে, উনি বলছে যে আমি একটু ব্যস্ত অফিসে, আমি পরে ফ্রি হয়ে তোমাকে সবকিছু দিব। আচ্ছা ঠিক আছে, সে আপনাকে মাস্টার কার্ড দেয়, তো মাস্টার কার্ড দেওয়ার ক্ষেত্রে আমি নিজে আপনাকে এই অ্যাড ক্যাম্পে ডান করিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার, কারণ মাস্টার কার্ড ছাড়াও তো আমরা এখন অ্যাড ক্যাম্পে ডান করাতে পারবো না, তাই না? জি স্যার। আরেকটা জিনিস স্যার, আমি কি স্যার মানে ম্যানুয়ালি কোনো মার্কেটিং করে দিব কি? ম্যানুয়ালি যেহেতু অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সেই যদি ম্যানুয়ালি মার্কেটিং না করাটাই সবচেয়ে বেস্ট। আপনি তার জন্য যে জিনিসটা করবেন তার জন্য ইমেল মার্কেটিং করবেন, আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ইমেল মার্কেটিং, ঠিক আছে রিপন? জি স্যার, ফেসবুক মার্কেটিং এই যে প্রোডাক্ট গুলা এগুলো ফেসবুক মার্কেটিং করে তেমন বেনিফিট পাওয়া যাবে না, ঠিক আছে? বেনিফিট পাওয়া যাবে ইমেল মার্কেটিং করে। এখন প্রথমে আপনি আপনি যে জিনিসটা করতে হবে, এইসব লোকদেরকে টার্গেট করে তাদের ইমেল খুঁজে, এরা কারা ইউজ করে বা কারা ইউজ আচ্ছা করতে আচ্ছা পারে, ঠিক আছে? তো আচ্ছা তাদেরকে আপনি কি করতে হবে, টার্গেট করতে হবে, টার্গেট করে তাদেরকে খুঁজে বের করতে হবে ইমেল, তাদের স্যার, ইমেল এটা খুঁজে বের খুঁজবো করতে হবে, কিভাবে স্যার মানে বুঝি নাই? সেটা যদি একটু দেখায় দিতেন কিভাবে এই টার্গেটেড লোকগুলোকে খুঁজে বের করবো। ঠিক আছে, দাঁড়ান, বায়ার কোন দেশে? ইউনাইটেড স্টেটে স্যার, আচ্ছা এবং উনি শুধুমাত্র ইউনাইটেড স্টেটেই সেল করাতে চাচ্ছে, উনি বাইরে কোনো সেল লাগবে না। তাহলে আপনি দিয়ে করবেন, জাস্ট ইউনাইটেড স্টেটে যেগুলো লোক আছে
বুঝছেন স্যার? বুঝি নাই স্যার। তাহলে আপনি ইউনাইটেড স্টেটের যেগুলো লুক আছে, ইউনাইটেড স্টেটের, হ্যাঁ হ্যাঁ, ওই ইউনাইটেড স্টেটের লুকের কাছে ইমেল মার্কেটিং করে দেন, যথেষ্ট। আচ্ছা স্যার, সমস্যা নাই। ইউনাইটেড স্টেটের ইমেল লিস্ট আছে আপনার কাছে? না স্যার। ওকে, আপনি কি বের করতে পারবেন সিস্টেমটা স্যার, একটু যদি দেখায় দিতেন। ক্লাস তো হয়েছিল, ছিলেন কোথায়? ও আচ্ছা, ওই 1.4 দিয়ে যে স্যার হয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, ওটা পারবো স্যার, সমস্যা নেই। প্রথমে ইমেল কালেক্ট করবেন, ইমেল কালেক্ট করে আপনি যে জিনিসটা করবেন, ওই যে আমাদের ইউটিউবের ভিতর টেমপ্লেট রেডি করে ইয়ে করা, এই যে মার্কেটিং করা, জি জি স্যার, ইমেল মার্কেটিং করে একটা ভিডিও আছে, জি ঠিক আছে, জি, ওই ভিডিওটা দেখেন, দেখে আপনি ইয়ে করেন, এই যে কাজ শুরু করেন। আচ্ছা আচ্ছা, পারবেন না? আর ওনার সাথে, জি স্যার পারবো, আর ওনার সাথে কথা বলে ওনার মাস্টার কার্ডের নাম্বার এগুলো নিয়ে পরে আপনার সাথে যোগাযোগ করে। মাস্টার কার্ড কি কি নেবেন আমি আপনাকে বলি, ওনার নাম, ঠিক আছে, জি, ওনার কার্ডের নাম নেবেন, তারপর ওনার কারেন্ট নাম্বার নেবেন, তারপর ওনার সিবিসি কোড নেবেন, আর তারপর ওনার কারেন্ট এক্সপায়ার ডেট নেবেন। আচ্ছা আচ্ছা, নতুবা ওনাকে আপনি বলবেন যে আপনার কার্ডের ছবি দিতে বললেই তো হয় স্যার, আপনার কার্ডের সামনের ছবি এবং ব্যাক পার্টের ছবি আমাকে তুলে দেন, আপনার কোনো কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি স্যার, ঠিক আছে, আপনি বায়োটা দেখ দিলে দিলে আপনি আমাকে ইয়ে করবেন, দেখাবেন আবার, ঠিক আছে, আমি করে দেবো। আপনি আপাতত তার জন্য তার জন্য ইমেল মার্কেটিং করে দেন, ঠিক আছে? ওকে স্যার। কাজটা কতদিনের স্যার? 10 দিনের স্যার। আচ্ছা, 10 দিনের, ঠিক আছে। এবং উনি স্যার হচ্ছে টপ বায়ার, আমি দেখলাম ওনার প্রোফাইল। উনি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি ওগুলো নিয়ে আসেন, তারপর আমরা গুগলে অ্যাড ক্যাম্পেইন রান করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার, ওকে, ঠিক আছে।